আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার আর এক প্রান্তে যুক্ত আছেন সিনিয়র আইনজীবী আহ্বায়ক রাজ্জাকি। রাজ্জাকি ভাই, কয়েকটা প্রশ্ন উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতির পর, যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। তারা বলছে যে এটা যারা বাধা দেবে, কিন্তু সরকার ক্ষমতায় থেকে কিভাবে সুষ্ঠু নির্বাচনের নিশ্চিত করবে, এটা একটা প্রশ্ন। সরকার যেহেতু তার অবস্থান হচ্ছে বর্তমান সংবিধানের অধীনেই নির্বাচন, তো সংবিধান মানে দলীয় সরকার, দলীয় সরকারের অধীনে যে সুষ্ঠু নির্বাচন হয় না সেটাও প্রমাণিত, তাহলে কিভাবে সুষ্ঠু নির্বাচন করবে, এটা হলো একটা প্রশ্ন। আপনি কি বলবেন? ধন্যবাদ ফিরোজ ভাই আপনাকে। দেখেন, বাংলাদেশে আমার জানা মতে এরশাদ সরকারের পতনের পর সম্ভবত 6টা নির্বাচন হয়েছে, সপ্তমটা হবে। এই 6টা নির্বাচনের মধ্যে 91, 96, 2001, 2008, এই পর্যন্ত বলা চলে যে আপনার ডাইরেক্ট ইন্ডিরেক্ট কেয়ারটেকার সরকারের অধীনে হয়েছে। আর 14 আর 18, এখান থেকে যত মুশকিল শুরু। অর্থাৎ 14-18 নির্বাচন আওয়ামী লীগ সরকারের লোকজন ছাড়া বাংলাদেশের কেউ তথা পৃথিবীর কেউ এ পর্যন্ত কোনোভাবেই 10% সমর্থন করছে বলে আমাদের কাছে দৃশ্যমান হয় নাই। তারপরে এই পরিস্থিতির মধ্যে আমাদের খুন, গুম, খুন, বিচার বিরোধী হত্যা, সবকিছু মিলিয়ে মানবাধিকার লঙ্ঘন, সবকিছু মিলিয়ে কিন্তু একটা র‍্যাবেট স্যাংশন আমাদের দেশে আসলো। আসার পর এগুলো সবাই জানে বলে সংক্ষেপে চলে আসলাম। র‍্যাবেট স্যাংশন আসার পর তাদের তো একটা বদ্ধমূল ধারণা হয়ে গেল। তখনও কিন্তু তারা বলতেছিল র‍্যাবেট স্যাংশন দেওয়ার পরেও যে আমেরিকা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। কিন্তু আওয়ামী লীগের ধারণা হয়ে গেছিল এ পর্যন্তই বোধ হয় র‍্যাব, এই যে স্যাংশন, আর কোনো স্যাংশন আসবে না। সত্যি সত্যি স্যাংশন আসে নাই, আসছে তার চেয়ে দ্বিগুণ বেগের কোনো জিনিস। কারণ আমেরিকা যে মাঠে নামছে, আমার কাছে মনে হয় পিটার হাস তথা আমেরিকার যারা বাংলাদেশের ডেস্কে বসে, আমার কাছে মনে হয় এই যে যেমন ইউক্রেনের যুদ্ধ করছে বুশ, বুশ না সরি, নাম কি পুতিন, পুতিন সাহেব আমার ধারণা মিনিমাম 5-7 বছরের হোমওয়ার্ক করে যুদ্ধে নামছে ইউক্রেনের সাথে। আর এই পিটার হাসরাও মিনিমাম, অন্তত আমার মনে হয়, 2018 নির্বাচনের পর থেকে তারা হোমওয়ার্ক করে আজকে নামছে। সুতরাং আপনি কি করিলে কি হয় তারা ভালো জানে। তো সুতরাং আপনি দেখেন যে সেই র‍্যাবের যে পরে যখন কাজ হলো না, তখন সবাই মোটামুটি স্বস্তি নিঃশ্বাসে আর স্যাংশন আসবে না, কিন্তু আসলো কি ভিসা নীতি। ভিসা নীতির পর আমরা লক্ষ্য করলাম একটা হাওয়ায় ভরা বেলুনের মধ্যে মনটা সুই দিয়া খোঁচা দিল এবং পুরা বেলুনটা চুপসে গেল। মানে এটা দেখতেছি, অথচ তারপরেও বলতেছে যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, সব সকল দলের অংশগ্রহণ নির্বাচন তারা নিশ্চিত করবে আওয়ামী লীগ বলছে। স্বরাষ্ট্রমন্ত্রী দেখলাম এই গতকালকে বোধহয় পিটার সাহেব দেখা করছে, সেখানে উনি বলছে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে। এই যে কথাটা বলে হবে মানেই কিন্তু আগেরটা হয় নাই। এই জিনিসটা খুব সিম্পল জিনিসটা তারা বোঝেন না। আগামী নির্বাচনটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে, তার মানে পিছেরটা হয় নাই, ইট ইজ এডমিটেড। যদি না হইতো, হইতোই, তাহলে কেন ভাই র‍্যাব আসবে, স্যাংশন আসবে? কই বাংলাদেশের 50 বছরের ইতিহাসে সেই জিয়ার শাসন বলেন স্বৈর শাসক, এর সাথে শাসন বলেন স্বৈর শাসক, হ্যাঁ, কই কোনোদিন তো কোনো র‍্যাবের কোনো স্যাংশন তো আসলো না, কোনো ভিসা নীতি আসলো না। যারা গণতন্ত্রের ধারক বাহক, মুক্তিযোদ্ধার ধারক বাহক, মুক্তিযোদ্ধার চেতনা শতভাগ তাদের, আর অন্য দল সব রাজাকারের দোসর কিংবা স্বৈরাচারের দোসর, তাদের জমানায় তো কোনো স্যাংশন আসলো না, এমনকি এখন আসলো ভিসা নীতি। ভিসা নীতি আসার পর কি হলো, চট করে রেমিটেন্স বেড়ে গেল। এটা নিয়ে তারা আবার গর্ববোধ করলো, কি যে রেমিটেন্স বেড়ে গেছে, ডেইলি আসুক, তাহলে রেমিটেন্স বাড়লো কেন? তারা ভয় পাচ্ছে যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন তো আমরা দিতে পারবো না, কাজেই যদি আমরা যাইতে না পারি, ভিসা না দিতে পারি, তাহলে আমাদের সময়ে যারা যারা টাকা পাঠাইছে, অন্তত এর থেকে যা ফেরত আসতেছে আসুক। এবং এখন আমার কাছে মনে হয়, আমরা জানি না টোটালটা, আমেরিকা হয়তো অ্যাকাউন্ট ফ্রিজিং শুরু করে দিবে, তা না হইলে তো আরো রেমিটেন্স এর খবর আমরা পাইতাম। যাই হোক, আমি যেখানে যাচ্ছি, যেটা আপনি প্রশ্ন করছেন যে কিভাবে তারা নিরপেক্ষ নির্বাচন করবে, এটা তারা কিভাবে এনশিওর করে, সেটা আমি আপনাকে সিম্পলি বলি। আপনি যদি এই ভিসা নীতির পর পর গাজীপুরের নির্বাচন হইলো, আপনি লক্ষ্য করে দেখবেন গাজীপুরের নির্বাচন নিয়ে
আমরা কোনো বড় প্রতিবেদন দেখি নাই যে ভোটারের লাইন, যেমন টিভিতে যেমন নিউজ হইতো, এই আপনি একত্রে টিভি ধরেন, সময় টিভি ধরেন, এরকম যে ইন্টারেস্টেড টিভি যেগুলো ছিল, আমরা কিন্তু এমন কোনো প্রতিবেদন দেখি নাই। আমরা শুধু নিউজ পাইছি, সেটা কি ভোটিং হওয়ার প্রায় 9 ঘন্টা পরে রেজাল্ট দিছে, অথচ ইভিএম এ নির্বাচন 1 ঘন্টার মধ্যে রেজাল্ট পাওয়ার কথা, 9 ঘন্টা পর মানে হচ্ছেই হয়তোবা হ্যাঁ সিদ্ধান্ত নিছে কোন পক্ষে দিব। এখানে লক্ষ্য করে দেখবেন পুলিশের বিরুদ্ধে কোনো কমপ্লেন নাই, আর নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনো কমপ্লেন নেই, অর্থাৎ তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের অ্যাক্টিভিটিস এমন কিছু করে নাই যেটা প্রো গভর্নমেন্ট কাজ করেছে, এমন কিছু রিপোর্ট পাওয়া যায় নাই। অর্থাৎ এগুলো কিন্তু ইম্প্যাক্ট ইম্প্যাক্ট অর পার্শ্ব সাইড এফেক্ট অফ ভিসা নীতি, আর কোনো কারণ নাই তারা এখানে দমে যাওয়ার লোক না। আবার 48% ভোট কাস্টিং দেখেছে, 48% ভোট কিন্তু কম না, 11-12 লাখের ভোটের মধ্যে দেখা গেল 6 লাখ লোকের উপস্থিতি বিভিন্ন সেন্টারে, এটা কিন্তু সব সেন্টারে বিশাল গ্যাদারিং হওয়ার কথা, বিশাল প্রতিবেদন হওয়ার কথা, সেটা আমরা পাই নাই। কিন্তু কিন্তু ওবায়দুল কাদের সাহেব বলছেন এই নির্বাচনের পর যে গাজীপুরের ফলাফল বলে দিচ্ছে যে গণতন্ত্র ফিরে আসছে, গণতন্ত্রের বিজয় হয়েছে। আর একটা জিনিস আপনি লক্ষ্য করেন, গাজীপুরে হারছে কিন্তু আওয়ামী লীগ প্রার্থী, প্রতীক নিয়ে হারছে, যার সাথে হারুক যেভাবে হারুক সে হারছে, যদি ভিসা নীতির কারণে বলেন তাতেও হারছে, যদি বলেন যে মানে ডি পুলিশ এবং ইলেকশন কমিশন নিরপেক্ষ ছিল তাতেও হারছে, যদি বলেন ভোটার 50% আসছে সেই কাস্টিংও হারছে, অর্থাৎ যে কোনো ফর্মেই কিন্তু তারা হারছে, আপনি যেভাবেই নেন তারা হারছে। এবং এই হারার পর যেটা বলল সেটা হলো গণতন্ত্রের বিজয় হয়েছে, এই কথাটা আপনি মনে রেখেন যে গণতন্ত্রের বিজয় হয়েছে। এখন আসেন যে কিভাবে আওয়ামী লীগ প্রমাণ করবে বা নিরপেক্ষ নির্বাচন করবে এবং সেটা একসেপ্ট করবে। 2014-18 নির্বাচনের পরে জনগণ, মানুষের মানুষ তাদের উপর থেকে আস্থা হারিয়ে ফেলছে যে তারা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিবে না এবং সরকারের অধীনে সেটা সম্ভব নয়। আর যদি তাদের জনপ্রিয়তা সম্পর্কে কনফিডেন্স থাকে, উন্নয়ন নিয়ে যদি তাদের অহংকার থাকে যে মানুষ একসেপ্ট করছে, তাহলে সে কেয়ারটেকার গভর্নমেন্ট খাইরুল হকের ভাষ্য মতো দুইবারের কাছে একবার হইলে সেটা করতে পারেন, এখনো সুযোগ আছে, বলতে পারে যে হ্যাঁ আমরা রায়টাকে কার্যকর করার চেষ্টা করছি, কিন্তু ওনারা করবেন না, বিকজ ওনারা ওনাদের অবস্থা জানে, মাঠের অবস্থা জানে, ওনাদের কাছে ঘনিষ্ঠ লোকেদের রিপোর্ট আছে, সবই তারা জানে, না জানার কিছু নাই। হাতে গোনা কিছু লোক দিয়া আপনি গায়ের জোরে থেকে আপনি যেটা করতেছেন সেটা আজকে গ্রহণযোগ্য না। এখন যেটা আমি বলতে চাচ্ছি, সরকার এই গাজীপুরের নির্বাচনটা দিয়ে কনফার্ম করতে চাচ্ছে নিরপেক্ষ নির্বাচন হচ্ছে অবাধ সুষ্ঠু এবং গণতন্ত্র ফিরে আসতেছে, কিন্তু এটা এখনো দেশবাসী খেয়েছে বলে আমার কাছে মনে হয় নাই। তবে পিটার হাস একটা কথা বলেছেন, কি যারা ভোটের পক্ষে গণতন্ত্রের, যারা সুষ্ঠু ভোটের পক্ষে কাজ করবে তাদের জন্য ভিসা নীতি প্রযোজ্য নয়। এই জাজমেন্টটা কিন্তু পিটার হাস সাহেবরা এই ইউনিয়ন চেয়ারম্যান ইলেকশন, সিটি কর্পোরেশন নির্বাচন এইসব নিয়ে বলেন নাই, ওনারা বলছেন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। তো আপনি যদি আরো 4টা সিটি কর্পোরেশন নির্বাচন হবে, এই 4টা সিটি কর্পোরেশন নির্বাচনও যদি আপনি বিজয় হন বা এই আওয়ামী লীগ পরাজিত হয়, হ্যাঁ তার মানেই না যে গণতন্ত্র ফিরে আসছে, কারণ আমরা দেখছি বাংলাদেশে সংসদীয় পদ্ধতির নামে চলতেছে কিন্তু রাষ্ট্র কি একনায়কতন্ত্র, মানে গণতন্ত্রের নামে একনায়কতন্ত্র চলতেছে। পাশাপাশি যদি আপনি প্রেসিডেন্ট সিস্টেমের গভর্নমেন্ট যেটা দেখেন, আমাদের দেশে কিন্তু প্রধানমন্ত্রীর ফর্মেই প্রেসিডেন্সিয়াল ফর্মের মতো আছে, মানে একক সিদ্ধান্তই সব চূড়ান্ত, এই দামি একটা পার্লামেন্ট। এটা কিন্তু যে শুধু এই সরকারের বেলায় তা না, বিগত সরকারদের বেলায় আমরা দেখছি, এমন না যে বিগত সরকারের বেলায় হয় নাই, এরা এদের সীমাটা বেড়ে গেছে, টানা 15 বছর থাকার পরেও, তার ভিতরে 10 বছর জোর করে থাকার পরেও যদি থাকার ইচ্ছা থাকে, বাসনা থাকে, হাউ লং, কতক্ষণ সহ্য করবে মানুষ, কেন উপরওয়ালাও তো আছে। তো এইসব জায়গায় এসে একটা পর্যন্ত আজকে মনে করেন এই মুহূর্তে পিটার হাস সাহেব আসছেন বাংলাদেশের 8 কোটি লোকের মানে জনগণের জন্য একদম মানে কি বলে এটা এটা কি বলে এটাকে একটা সুবাতাস নিয়ে আসছেন, তারা একটা সুসংবাদ নিয়ে আসছেন এই 18 কোটি লোকের জন্য। আই এম নট দ্যাট, আমি আপনাকে ইন্টারাপ্ট করি, দেখেন এক সময় আমরা ছোটবেলায় মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক স্লোগান দিতাম, আর এখন বাংলাদেশে মানে মার্কিন যুক্তরাষ্ট্র জিন্দাবাদ, এটাই হচ্ছে একটা মানুষের মধ্যে মনোভাব। না না এই মনোভাবটা কেন, এটা দায় কার, এটা তৈরি করছে এই সরকার। আপনি দেখবেন আপনার মাও যদি আপনাকে টর্চার করে,
প্রতিবেশী এসে যখন তার পাশে দাঁড়ায় এবং সে বুকে নেয়, তখন ওই মুহূর্তে কিন্তু মাকে ভালো লাগে না, কারণ আপনি বাইরের থেকে রক্ষা পাইছেন, কিন্তু মা আপনাকে বেশি ভালোবাসে। দেশটা আমার, দেশটাকে আমরা বেশি ভালোবাসি। আমেরিকা স্বাধীনতার যুদ্ধের সময় আমাদের স্বীকৃতি দেয় নাই, কিছু আসে জানে, কিন্তু এই মুহূর্তে কি, এই মুহূর্তে 18 কোটি লোকের পাশে এসে দাঁড়াইছে, সে যে স্বার্থে দাঁড়াক দাঁড়াইছে, তো বিষয়টা ওখানে এখন আসেন। তাহলে উনি যদি সত্যি সত্যি ক্ষমতায় থেকে নির্বাচন করতে চান এবং প্রমাণ করতে চান, উনি কিন্তু এত মানে এই সরকার কিন্তু ইতিমধ্যে প্রমাণ করে ফেলছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তাদের পরাজয় সুনিশ্চিত। কেননা গাজীপুরে যতগুলো শর্ত কায়দা আমি দেখাইলাম, প্রত্যেকটা সে পরাজিত হয়েছে যে নামই হোক। এখন সত্যি সত্যি যদি এই তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দিয়ে চলে যায় বা ফলাফল নিয়ে যায়, সেটা এক কথা। আর যদি ওনারা ক্ষমতায় থেকে নির্বাচন করেন, তাহলে একটা মাত্র রাস্তা তাদের জন্য আছে, সেটা হইলো পরাজয় মেনে নিয়ে চলে যেতে। অর্থাৎ ওনাদের ঘোষিত নির্বাচন দ্বারাই ফলাফলটা কারচুপি করে হলো তার বিরুদ্ধে নিতে হবে, তবেই গ্রহণযোগ্য হবে যে নির্বাচনটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে। কেননা ওবায়দুল কাদের সাহেব নিজে বললেন, কি বললেন, যে আওয়ামী লীগের প্রার্থী পরাজিত হওয়ার পর গাজীপুরে উনি বললেন যে এখানে গণতন্ত্রের বিজয় হয়েছে। তার মানে আওয়ামী লীগের প্রার্থী যেখানে যত বেশি পরাজিত হবে, গণতন্ত্র তত বেশি ফেরত আসবে। আপনি গণতন্ত্রের 1% বা 0.5% যদি 0.5% যদি ধরেন গাজীপুরের নির্বাচন, তাহলে আজমাতুল্লাহ সাহেবের পরাজয়ের কারণে 0.5% ফেরত আসছে, অর্থাৎ 0.5% বা 0.05 ফেরত আসছে পর্যায়ক্রমে বাকিটা। এইভাবে যত তারা পরাজিত হবে, তত গণতন্ত্র ফেরত আসবে। এটাই মনে হয় ওবায়দুল কাদের সাহেবের কথায় আমার কাছে মনে হয়েছে। তা নাহলে একজন প্রার্থী পরাজিত হওয়ার পর কেন বলবেন যে গণতন্ত্রের বিজয় হয়েছে? উনি তো অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে এটুকু বললেই পারতেন, কিন্তু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় নাই, সেটা তারা করেছে, কিন্তু গণতন্ত্রের বিজয় হয়েছে কথাটা। কারণ গণতন্ত্র শব্দটা এখন দেশের খুব প্রয়োজন এবং খুব অভাব, আর এই ফাইটটা হচ্ছে গণতন্ত্র নিয়ে। কাজী আজমাতুল্লাহর পরাজয় মানে গাজীপুরে গণতন্ত্র ফেরত আসে, তার মানে যেই সিটে আওয়ামী লীগের পরাজয় হবে সেই সিটেই গণতন্ত্র ফেরত আসবে। অর্থাৎ আওয়ামী লীগ এর মহাসচিব মানে সেক্রেটারি জেনারেল কনফার্ম করে দিলেন, আমাদের পরাজয় মানেই কিন্তু গণতন্ত্রের ফেরত, অর্থাৎ আওয়ামী লীগের পরাজয় মানেই গণতন্ত্রের বিজয়। এটাই বোধহয় ওবায়দুল কাদের সাহেব প্রমাণ করছেন তার কথা দিয়ে। এর বেশি আমার এই মুহূর্তে কিছু হ্যাঁ, সেটাই অর্থ দাঁড়ায় আর কি। আপনাকে বুঝাইতে পারছি যে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ আওয়ামী লীগ কিভাবে প্রমাণ করবে। জি একটা জি মাত্র কারণ, তারা পরাজয় মেনে নিয়ে প্রমাণ করতে হবে যে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে। জি আমি এই এর সাথে আমি আরেকটা পয়েন্ট যুক্ত করি। আপনি যেহেতু আইন অঙ্গনের মানুষ, আইন অঙ্গনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সঠিক ভোট, এই বিষয়টা সোচ্চার হচ্ছে, এটা কেন? শুনেন, আমি দেখলাম আজকে, আচ্ছা আদালত প্রসঙ্গটা আনতে চাই না, কিন্তু আজকে যেটা দেখলাম, যেটা বললেন, রাস্তায় আইনজীবীরা মিছিল করতেছে এবং সেখানে পুলিশের সাথে ধস্তাধস্তি হচ্ছে, এবং সেখানে তারা বলতেছে আমরা জাস্টিস ফিরিয়ে আনতে চাই, কোন দলের কথায় আদালত চলবে? যারা যারা বক্তব্য তাদেরটা শুনলাম, তো কোন দলের কথায়, কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বিচারালয় নয়, বিচারালয় হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। তো এখন একটা দেশে আইনজীবীরা কোর্ট প্রাঙ্গণে দাঁড়ায় যখন এই কথাটা বলে, তখন আমার কাছে এর চেয়ে ন্যাক্কারজনক, এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। সুতরাং আপনি পদে পদে প্রমাণ করতেছেন, এই সরকার পদে পদে প্রমাণ করতেছে যে দেশে গণতন্ত্র নাই, দেশে মানুষের কথা বলার অধিকার নাই, দেশে ন্যায় বিচার নাই, এবং এমনকি আদালত আইন প্রাঙ্গণ, অঙ্গনে যে সুষ্ঠু নির্বাচন ছিল সেটাও সেটাই বলছি, পর্যন্ত আইন অঙ্গনে যেটা সুষ্ঠু নির্বাচনের সেই প্রক্রিয়াও ব্যাহত হয়েছে এবং সেটা চলতেছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, এতে কার কোনো কোনো ফিলিংস নাই, কোনো শেম নাই, কোনো লজ্জা নাই। আমি তো দেখছি সুপ্রিম কোর্টের যে নির্বাচনটা হয়েছে, তাতে যারা এখন ক্ষমতা আছে তারা নিজেরাই কনফাইন্ড হয়ে বসে আছে এক জায়গায় চুপচাপ, মানে মনের জোরটা নাই, নৈতিক জোরটা তাদের নাই, কাগজে কলমে বিজয়ী, নৈতিক ভাবে পরাজিত তারা, এটাই সবচেয়ে বড় কথা। না, খুবই দুঃখজনক। রাজ্জাকি ভাই, আপনাকে ধন্যবাদ। দর্শক শুনছিলেন সাম্প্রতিক বিষয় নিয়ে আইনজীবী আবু হেনা রাজ্জাকের বিশ্লেষণ। আমাদের এই আলোচনা আগামীতে অব্যাহত থাকবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।